আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমাস ক্রাফট অ্যান্ড বুটিক্স। আজকে আমি আপনাদের দেখাবো কুশি কাটার এই ছোট্ট সুন্দর ফুলগুলো খুব সহজে কীভাবে তৈরি করা যায়। তার জন্য আমি নিয়েছি নয়তার সুতা আর হুক নিয়েছি 10। তো প্রথমে যেটা করতে হবে, আমাকে আঙ্গুলের সাহায্যে পেঁচি এভাবে ম্যাজিক হুকটা করে নিতে হবে। এরপর আমি 6টি চেন করব। 6টি চেন করে প্রথমে যে চেনটি আছে সেটার সাথে আটকে দেব। আটকে দিয়ে আমি এখানে 3টি চেন করব। করে এই যে চার কলার মতো হয়েছে, এটার মধ্যে আমি 3টি ডাবল কুশি করব। 1, 2, 3 3টি ডাবল কুশি করে আমি আবার 3টি চেইন করে স্লিপ নকের সাহায্যে আটকে দিব। এরপর আমি আবার 3টি চেইন করব, করে 3টি ডাবল কুশি করব। তিনটি চেইন করে স্লিপ নকের সাহায্যে আটকে দেব। এভাবে আমি 5টি পাপড়ি করব। 5টি পাপড়ির একটি ফুল করব। আবার 1, 2, 3 3টি ডাবল কুশি করে আবার 3টি চেইন করে আমি স্লিপ নকের সাহায্যে আটকে দেব। আবার 3টি চেইন, আবার 3টি ডাবল কুশি, 1, 2, 3 করে 3টি চেইন করে আমি আটকে দেব। আবার 3টি চেইন, 3টি ডাবল কুশি, 3টি চেইন করে স্লিপ নকের সাহায্যে আটকে দেব। হয়ে গেল আমার ফুল। আমি শক্ত করে টেনে একটা চেইন করে তারপর আমি সুতাটি কেটে নেব, সিজারের সাহায্যে কেটে নেব। হয়ে গেল আমার এই ছোট্ট সুন্দর ফুলটি। এবার আমি এই যে বাড়তি সুতা এটাকে এখনই কাটবো না। এটা যদি আমি এখনই কাটি এটা খুলে যাবে, তাহলে এটাকে আমি চেইনের ভিতর দিয়ে লুকিয়ে একটু একটু করে তারপর আমি এটাকে কেটে নেব। হয়ে গেল আমার কুশির ছোট্ট ফুল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, আমাকে কমেন্টস করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে দিবেন সবার আগে ভিডিও পেতে। ধন্যবাদ।